নতুন বছরের শুরুতেই পোস্ট অফিসে চাকরির এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি কি একজন বেকার কর্মপ্রার্থী, মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন? তবে আজ চলে এসেছে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করেছে একাধিক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করার কথা। যে কোনো মাধ্যমিক পাস, বেকার নারী অথবা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এখানে। তাই এত ভালো সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই উচিত কাজ হবে না। এখনই বিস্তারিতভাবে জেনে নিন এই পদে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। প্রধানত এক ধরনের শূন্য পদই এক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটি হলো নন গেজেটেড গ্রুপ ডি সেকশনের অধীনে। এই পদের নাম হলো ড্রাইভার। সর্বসাকুল্যে 78 জন প্রার্থীকে নিয়োগ করা হবে এই পদের জন্য। শ্রেণী বিশেষ শূন্য পদের সংখ্যা জানতে হলে বিজ্ঞপ্তি দেখুন। উত্তরপ্রদেশের কানপুর সার্কেলের কয়েকটি পোস্ট অফিসের জন্য এই নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে আবেদন জানাতে গেলে প্রার্থীদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে। ওবিসিদের 18 থেকে 30 বছর, এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 18 থেকে 32 বছর। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ঘোষণা করা এই পদগুলিতে যে সকল প্রার্থীরা নিয়োগের জন্য মনোনীত হবে, সেই প্রত্যেক প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে এবং নিয়োগ হওয়ার পর তাদেরকে প্রতি মাসে 19,900 টাকা করে বেতন দেওয়া হবে। তবে পরে এই বেতন সীমা 63,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। কাজেই যারা এতদিন ধরে কোনো ভালো এবং স্থায়ী পদে সরকারি চাকরি খুঁজে চলেছেন, তাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ। পাড়ায় পাড়ায় রেশন দোকানে কাজের সুযোগ। পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে মেয়ে কাজ পাবে। এখানে পোস্ট অফিস রিক্রুটমেন্ট আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এটি চলতে থাকবে আগামী 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আর আপনারা উল্লেখিত সকল পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই আবেদন সম্পন্ন করে নিতে পারবেন। নতুন বছরের শুরুতেই পোস্ট অফিসে চাকরির এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি কি একজন বেকার কর্মপ্রার্থী, মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন? তবে আজ চলে এসেছে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করেছে একাধিক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করার কথা। যে কোনো মাধ্যমিক পাস, বেকার নারী অথবা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এখানে। তাই এত ভালো সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই উচিত কাজ হবে না। এখনই বিস্তারিতভাবে জেনে নিন এই পদে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। প্রধানত এক ধরনের শূন্য পদই এক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটি হলো নন গেজেটেড গ্রুপ ডি সেকশনের অধীনে। এই পদের নাম হলো ড্রাইভার। সর্বসাকুল্যে 78 জন প্রার্থীকে নিয়োগ করা হবে এই পদের জন্য।